আপনারা দেখছেন বঙ্গনু নিউজ। অল ইন্ডিয়া শূন্যতল জামাত সংগঠনের বসিরার 2 নম্বর ব্লকের খোলাপতা অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির। এদিনের স্বাস্থ্য শিবির থেকে হার্ট, ইসিজি, চক্ষু পরীক্ষা, সুগার টেস্ট এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এদিনের স্বাস্থ্য শিবির ঘিরে এলাকার মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অসহায়, দুস্থ, গরিব, সাধারণ, খেটে খাওয়া প্রায় 500-এরও অধিক মানুষ এদিন এই শিবিরের নাম নথিভুক্ত করেন। সকাল 10টা থেকে 4টে পর্যন্ত চলে এই স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবিরের উদ্যোক্তাদের মধ্য থেকে মাওলানা মিজানুর রহমান ও মাওলানা তরিকুল ইসলাম সাহেব বলেন, আমাদের এই সংগঠনের মাধ্যমে দুস্থ অসহায় মানুষকে স্বল্প পরিমাণ সেবা দিতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত মনে করছি। আগামী দিন আরও বড় ক্যাম্প করে অসহায় মানুষদের কীভাবে সাহায্য করা যায় সে বিষয়টা আমরা ভাবব। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব স্বাস্থ্য শিবিরের উদ্যোক্তাদের পক্ষ থেকে। অল ইন্ডিয়া সুন্নতাল জামাত ও খোলাপতা অঞ্চল সদস্যদের পরিচালনায় যে আমরা বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠান আয়োজন করেছি, উদ্দেশ্য হলো যে আমরা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে পাঠিয়েছে, এই মানুষের সেবায় যে আমাদের মাথার ঘাম পায়ে ফেলা অর্থ দিয়ে আর একজন গরিব অসহায় মানুষকে সামান্য ন্যূনতম হলেও যেন তার সেবা করতে পারি, এই চিকিৎসামূলক সেবা, যাতে সে সামান্য উপকৃত হয় এবং উপকৃত হলে আল্লাহ খুশি হবে, আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে, যার কারণে আজকে আমরা অল ইন্ডিয়া সুন্নতাল জামাত ও খোলাপতা অঞ্চল সদস্যবৃন্দের পরিচালনায় এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। এতে এলাকার বহু মানুষ আমাদের আজকের এখানে কি কি ডিপার্টমেন্টের জন্য স্বাস্থ্য শিবির করা হচ্ছে? আজকের আমরা এখানে ডিপার্টমেন্ট করেছি হার্ট ইসিজি, চক্ষু পরীক্ষা এবং সুগার পরীক্ষা, এই তিনটে ডিপার্টমেন্টে আমরা ডাক্তার নিয়ে এসেছি। কতজন মতো আর কি এখানে নাম লিখিয়েছে? টোটাল আমাদের এই তিনটে পরীক্ষা মিলে 300-এর অধিক জনগণ নাম লিখিয়েছে। সবচেয়ে বেশি নাম লিখিয়েছে আমাদের চক্ষু পরীক্ষায়, বেশি নাম লিখিয়েছে হার্ট ইসিজিতে, বেশি নাম লিখিয়েছে সুগারে, একটু কম আছে তবুও 90-এর অধিক। আশা করছি মানুষের যেভাবে ঢল নেমেছে, যেহেতু আমাদের এই অনুষ্ঠান আনুমানিক 3:30-3:30 পর্যন্ত চলবে আল্লাহ চাইলে, আমাদের রোগীর সংখ্যা প্রায় ডবল হয়ে যাবে আশা করছি। মানুষের সাড়া আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা অল ইন্ডিয়া সুন্নতাল জামাত সংগঠনের তরফ থেকে খোলাপতা অঞ্চল ভিত্তিক এ কাজ করে আমরা যেটা ভেবেছিলাম তাছাড়া সাড়াটা আমরা অনেক অনেক পরিমাণ বেশি পেয়েছি। আমাদের খোলাপতা অঞ্চল কমিটির যে সদস্যরা, যে বা আশপাশের গ্রামের সদস্যরা যারা আছে, তারা আলহামদুলিল্লাহ সবাই সদস্যরা মোটামুটি এখানে কাজ করছে এবং গ্রামের মানুষদের খুব সহযোগিতা আমাদের সঙ্গে আছে এবং তারারা এসছেন, ডাক্তার তারারা দেখাচ্ছেন বা এখনও দেখাবেন, নামও নেখানো হচ্ছে, ঠিক আছে। মানুষের সহযোগিতা অপরন্ত, মানে কোনো তার ত্রুটি নেই, মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা চাচ্ছি আগামী দিনের এই ডেভেলপ আরও বেশি হবে, যদি মানুষের সহযোগিতা যেভাবে আমরা ভালোবাসা পাচ্ছি এই ভালোবাসা যদি থাকে, আরও আমাদের অনেক রকম মানে বড় ক্যাম্প বা বড় ডাক্তার বা আরও কিছু বাড়ানোর চিন্তাভাবনা আমরা করছি, সেটা আমাদের আছে। আমাদের সেসব সদস্যরা, যেসব সেবক স্বেচ্ছাসেবকরা আছে, তারা খুব ভালো কাজ করছে এবং তারা আমাদের সাথে আছে। আর মানুষজন যেভাবে আমাদের সহযোগিতা করছে, তারা যদি আমাদের সাথে থাকে, যেভাবে আছেন, আমরা আরও কিছু করে দেখাবো। এটা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, হ্যাঁ, কমিটির পক্ষ থেকে আমরা এটা করছি এবং আলহামদুলিল্লাহ এটা খুব ভালোই চলছে। এবং আব্দুল মাতিন সাহেব হুজুর আছেন আমাদের সহযোগিতায়, তিনি আগামী দিন যেভাবে বলবেন, তার নেতৃত্ব যেভাবে চলবে, তিনি যেভাবে বলবেন আমরা সেভাবে স্টেপ বাই স্টেপ এগোবো, বা তিনি যেভাবে চাইবেন সেইভাবে হবে পরবর্তী কাজগুলো, ঠিক আছে। খুবই ভালো লাগছে, তবুও আমাদের যা অনুমান ছিল
তাছাড়া অধিক হয়ে যাচ্ছে, মানুষের যেভাবে ঢল তাতে দেখা যাচ্ছে আমাদের মানে এছাড়া আরও বাড়ালে ভালো তো, এবং আগামী দিনেও যাতে আরও অনেক অঞ্চলে অঞ্চলে ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়ে অন্তত আমাদের আমরা আমাদের সেই আলহাজ মাওলানা মুফতি সাহেবের মাতিন সাহেবের কাছে আমরা এই আবেদন রাখবো। আর মানে আমাদের যা টার্গেট ছিল সে টার্গেট ছাড়িয়ে যাচ্ছে, বিশাল জনগণের ঢল। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুধু সারা জীবন মানুষের পাশে দাঁড়িয়ে গেছে এবং দাঁড়িয়ে থাকবে, আর বিশেষ করে আমাদের সেই ফুরফুরা জমিনের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাহে এবং বসিরহাটের আল্লামা রুহুল আনফিস সাহেব রহমতুল্লাহ আলাহে তাদের ন্যায় নীতি আদর্শের উপর দাঁড়িয়ে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মানুষের পাশে দাঁড়িয়ে আছে এবং থাকবে।